শ্রমের জয়। সারা বছর প্রচুর শ্রমিক আছে যারা অক্লান্ত পরিশ্রম করে, আর তাদের সেই পরিশ্রমটাকেই তুলে ধরছে কিন্তু একটা ক্লাব, নেতাজি জাতীয় সেবা দল। তারা তাদের পূজোর থিমের মাধ্যমে বোঝাতে চাইছে যে তাদের পরিশ্রমটাকে তারা কী কী জিনিস ব্যবহার করে সেই সমস্ত কিছু মাথায় রেখেই তৈরি হচ্ছে কিন্তু এই ক্লাবটি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ক্লাবটি পুরোটা ঘুরিয়ে দেখাতে কী কী জিনিস দিয়ে ব্যবহার করা হয়েছে। ঠিক ওপরেই আমি দেখতে পাচ্ছি টিনের অনেক অনেক বক্স দিয়ে তৈরি হয়েছে, তার পাশেই আবার দেখতে পাচ্ছি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে যেটা একটু হাওয়াতেই স্রোতের মতো করে ভাসবে। আর এছাড়াও আমার চারিদিকে আমি দেখতে পাচ্ছি মাটির অনেক কিছু, সেখানে হাঁড়ি আছে, কাপ আছে, অনেক কিছু আছে। এর থেকে অনেক বেশি কিছু জানার জন্য আমি কিন্তু ক্লাব মেম্বারের কাছে পৌঁছে যাব আর জেনে নেব তার থেকে কথাগুলো। নমস্কার জিও বাংলায় আপনাকে স্বাগত, আপনার নামটা? আমার নাম সত্যজিৎ চৌধুরী। আচ্ছা, এই যে শ্রমের জয় এটা নিয়ে কাজটা হচ্ছে, তো এখানটায় আর কী কী ম্যাটেরিয়ালস ইউজ হচ্ছে? তার কারণ অনেক বড় জায়গা নিয়ে কাজটা হচ্ছে, কত বড় জায়গা নিয়ে মণ্ডপটা তৈরি হচ্ছে? আমাদের এবছর জায়গা হচ্ছে 15,000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে আমাদের কাজ করছে শিল্পী দেবাশিস বাড়ু। তা আমাদের এবছরের ভাবনা হচ্ছে শ্রমের জয়। আমরা শ্রমের জয় বলতে কেবল শ্রমিকদের বোঝাইনি, যে যারা এইসব সারা জীবন মানে সারা বছর ধরে বিভিন্ন কিছু তৈরি করছে, শ্রমিক আমি আপনি সবাই, আমরা সবাই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি, কিছু করছি, শ্রম দিচ্ছি কিছু পাওয়ার উদ্দেশ্যে, কোনো একটা লক্ষ্যে পৌঁছতে। এবং দিনের শেষে আমরা এই শ্রমের মাধ্যমে আমাদের সবার জীবনে একটা উদ্দেশ্য থাকে যে আমরা একটা লক্ষ্যে পৌঁছব। আর এই শ্রমটাকে গতি এনেছে চাকা। আপনি দেখবেন যে আমাদের এই মণ্ডপের চারিপাশে চাকা আছে এবং মাটির ব্যবহার্য কিছু জিনিস আমরা এখানে রেখেছি, হ্যাঁ, যেগুলো চাকার মাধ্যমেই কিন্তু দেখবেন আপনি তৈরি হয়। হ্যাঁ, তারপরে আমাদের সামনে গেলে, মণ্ডপের সামনে গেলে আপনি বেশ কিছু চাকা দেখতে পাবেন যেগুলো ঘুরবে, জল তুলবে, যেই চাকা কৃষিক্ষেত্রে কাজে লাগছে সেই চাকাটাও শ্রমের মাধ্যমে তৈরি হচ্ছে, কোনো চাকা বিদ্যুৎ তৈরি করছে, এইভাবে চাকাটাকেও এখানে ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম এমন একটা জায়গায় যেখানটা পুরো পিরামিডের মতো করে একটা স্ট্রাকচার করা হয়েছে, তো এই জায়গাটা কি, এই জায়গাটা মণ্ডপের মানে কোন স্থানটা নিচ্ছে? এইখানে আছে, আমি একটু আগে যেটা আপনাকে বললাম, আমরা একটা কিছু পাওয়ার লক্ষ্যে পৌঁছতে চাই এই শ্রমের মাধ্যমে। এই পিরামিডটা এখানে করা হয়েছে, সেটার একটা বিন্দু আছে, যেই বিন্দুতে আমরা পৌঁছানোর চেষ্টা করি সেই উদ্দেশ্যেই এটা করা হয়েছে। এইটা কি দিয়ে তৈরি হয়েছে? আমরা পুরোটা দেখতে পাচ্ছি নেটের কোনো একটা কাপড় দিয়ে ট্রায়াঙ্গেলটা স্ট্রাকচার করা হয়েছে, লোহার স্ট্রাকচার করে এবার নেট দিয়ে করা হয়েছে। এখানে লাইটেরও বিভিন্ন খেলা থাকবে, তারপরে পুজো মণ্ডপে বিভিন্ন আমাদের ব্যবহার্য শ্রমিকদের তৈরি জিনিসই ব্যবহার করা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন বেলচা দেখতে পাবেন, মাটির জিনিস দেখতে পাবেন, তারপরে আপনি দেখতে পাবেন যে কোদাল দেখতে পারবেন, বিভিন্ন রকম যেগুলো আপনারা শ্রমিকরাই তৈরি করে। তো এছাড়াও এখানটা লোহার কাজ আছে, কাঠের কাজ আছে, কাপড়ের কাজ আছে, এটা ছাড়া কি আর কিছু আছে? মাটির কাজও আছে, টিনের কাজও আছে, আর কি আছে? আমরা এইটুকুনি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের মণ্ডপে প্রবেশ করলে আপনি বেরিয়ে কিছুক্ষণ মণ্ডপটা নিয়ে মানে আপনার মাথা একটু হ্যাং হয়ে যাবে। সেটা আমি এখনো সেরকমই আমার একটা ফিল, এখনো আপনি কিছুই দেখেননি। যেখানে এখানে অনেক কিছু আমাদের থাকবে যেগুলো মুভ করবে, আমাদের চাকা ঘুরবে, চাকা জল তুলবে, চাকার জলটা ফেলবে, জলটা এমনভাবে পড়বে যেন মনে হবে যে আপনার গায়ে এসে পড়ছে কিন্তু পড়বে না। কিন্তু তারপরে আপনি যখনই ঢুকবেন দুদিকে দুটো কাইনেটিভ থাকবে যেগুলো কাশফুলের মতো নড়াচড়া করবে, হ্যাঁ, এগুলো একটা সিমটমেটিক দেখানো হবে আর কি। মানে এখানে আসতেই হবে এটাই হচ্ছে কথা, তার কারণ এখানটায় যে পরিমাণে কাজ হচ্ছে আর যা প্রস্তুতি আমি দেখতে পাচ্ছি যে এখানে না এলে একটা বিশাল বড় মানে জিনিস আপনারা মিস করে যাবেন এই পুজোতে। আর এই জন্যই কিন্তু এত সুন্দর প্রস্তুতি, এত ভালো এইখানে কাজ হচ্ছে, সেই সমস্ত কিছু আপনাদের দেখতে তো হবে এই পুজোতে চলে আসতে হবে। তার আগে একটা আছে সারপ্রাইজ, যেটা প্রতিটা ক্লাবকে আমরা দিচ্ছি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। মিয়ামারের তরফ থেকে একটা অসাধারণ সুন্দর কেক, আর সেই কেকটা কেটেই কিন্তু সেলিব্রেশনটা শুরু করা হবে, তো সকলে মিলে কেকটা কেটে নেওয়া যাক। আমাদের এখানে শিল্পী আছেন, আচ্ছা, দেবাশিস বাড়ুই, উনি কেকটি কাটবেন। অবশ্যই শিল্পীকে দিয়েই কেকটা কাটানোটা বেস্ট হয়, তো শুরু হয়ে যাক। টিচার্স ফর নেতাজি জাতীয় সেবা দল, টিচার্স ফর নেতাজি জাতীয় সেবা দল, টিচার্স ফর জিও বাংলা, টিচার্স ফর দেবাশিস বাড়ুই।
এরকম সেলিব্রেশন তো চলতেই থাকবে, আর এরপর আমি সৃষ্টা পৌঁছে যাবো একটা অন্য ক্লাবে, সেখানকার প্রস্তুতি আপনাদেরকে দেখাবো, করব আবার আরেক রকম ধরনের সেলিব্রেশন। তাই জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। অ্যান্ড উই উড লাইক টু থ্যাংক আওয়ার স্পন্সার এম্বাজার, কো স্পন্সার জিএসটি দোস্ত, আইটি পার্টনার আরএনজি কনসালটেন্সি সার্ভিসেস, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার সিএনসি, সেফটি পার্টনার অ্যারিসন কেবল, অ্যান্ড আওয়ার ফুড পার্টনার মিও আমরে। আরও অনেক আপডেটসের জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় শুভঙ্কর দাসের সঙ্গে আমি সৃষ্টা চক্রবর্তী।